যদি আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে তো আপনার মোবাইলের মধ্যেও কিন্তু এরকম একটি ম্যাসেজ অবশ্যই এসেছে তো এই মেসেজটির মানে কি আপনাকে কি করতে হবে সমস্ত কিছু আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো তো এই মেসেজটির মানেটি এটাই হচ্ছে যে আপনার ফ্যামিলির মধ্যে অনেকের রেশন কার্ডের ই কে করতে হবে তো আপনার ফ্যামিলির মধ্যে যদি দুজন থাকে চারজন থাকে পাঁচজন থাকে দশজন থাকে কাদের দিকে ই কে করতে হবে কাদের দিকে করতে হবে না সেটা আপনি কীভাবে চেক করবেন চেক করার পর যাদের ই কোয়াইসি করতে হবে তাদের ই আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম দিয়ে কীভাবে করবেন সমস্ত কিছু আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো তো ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে একদম ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনাকে এখানে জানিয়ে রাখি আপনাকে কিন্তু এখানে এই কাজটি অবশ্যই করতে হবে নাহলে কিন্তু আপনার সেই সমস্ত ফ্যামিলি মেম্বার যাদের ই কেওয়াইসি করার কথা বলে হচ্ছে তাদের কিন্তু কার্ডটি বাতিল হয়ে যেতে পারে তো এবারে আপনাকে যে কাইটি করতে হবে আপনাকে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে সার্চ করতে হবে ফুড ডট ডব্লিউবি ডট ডট ইন তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এইবারে আপনি পেজটাকে একটু জুম করে নিন নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি একটি অপশান দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে এখান থেকে আপনি আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডটিকে লিঙ্ক করতে পারবেন লিঙ্ক করতেও পারবেন এবং ডিঅ্যাক্টিভও করতে পারবেন সেরকম কিন্তু এখানে লেখা রয়েছে তো এইবার আপনাকে এখানে আপনার যে রেশন কার্ড নাম্বার সেটাকে আপনাকে টাইপ করে নিতে হবে কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে অনেককে রেশন কার্ড কী হয় পি বা এস পি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সেই সমস্ত টাইপ করার দরকার নেই শুধুমাত্র আপনার যে রেশন কার্ড নাম্বার যেটা সংখ্যায় রয়েছে সেই রেশন কার্ড নাম্বারটিকে আপনি এখানে টাইপ করবেন টাইপ করে সার্চের উপরে ক্লিক করবেন নাহলে কিন্তু আপনাকে এখানে পুরোটা যদি টাইপ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে নো ডাটা ফাউন্ড এরকম একটি অপশান আপনাকে শো করানো হবে তো এখানে আপনার রেশন কার্ড নাম্বারটিকে টাইপ করে নিয়ে সার্চের উপরে যেই ক্লিক করবেন তো নিজের দিকে সেই রেশন কার্ডের সমস্ত তথ্য আপনার কাছে এখানে শো হয়ে যাবে এবং সেই তথ্যটা যদি এরকম সবুজ কালারের শো হয় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করা রয়েছে আপনাকে রি কেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি এখানে আপনার রেশন কার্ড নাম্বারটিকে টাইপ করার পর এখানে যদি আকাশি কালারের বা রেড কালারের আপনার তথ্য শো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আপনার ই কেওয়াইসি করতে হবে তো আপনাকে এখানে এক এক করে সমস্ত আপনার ফ্যামিলি মেম্বারদের রেশন কার্ড নাম্বারটিকে টাইপ করে দেখে নিতে হবে কাদের কাদের ই কেওয়াইসি করতে হবে কাদের কাদের ই কেওয়াইসি করতে হবে না যেমন এখানে এই রেশন কার্ড হোল্ডারটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ কালারের নেই এখানে আকাশি কালারের রয়েছে তো এখানে কিন্তু এই রেশন কার্ড হোল্ডারকে কিন্তু ই কে করতে হবে এখানে কিন্তু আপনি নিজেও সাফ দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক থ্রো ডেমো অথেন্টিকেশন রিকোয়ার্ডেড মানে এখানে আপনাকে কিন্তু সাপসাফ বলে দেওয়া হচ্ছে আপনাকে এখানে আধার লিঙ্কটাকে আপনাকে আপনার রেশন কার্ডের সাথে করতে হবে এইভাবে আপনি এক এক করে আপনার ফ্যামিলি মেম্বারদের সমস্ত রেশন কার্ড নাম্বারগুলিকে টাইপ করে দেখবেন কাদের এখানে রি করতে হবে তো যাদের রি কেউইসি করতে হবে এবার কথা আসছে কীভাবে তাদের রি করবেন তো এখানে কিন্তু আপনি পেজটাকে নিচের দিকে আসলে আপনি এখানে দুটো অপশান দেখতে পাই যাবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশানটি ক্লিক করলে আপনি আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার নাম্বার প্লাস আপনার মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন দ্বিতীয় অপশনটাকে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন তো আমি এখানে প্রথম অপশনটিকে সিলেক্ট করছি আপনি আপনার অ্যাকর্ডিং আপনি যে কোনো অপশান সিলেক্ট করবেন তবে আপনি যদি রিকিউআ করতে চান তো আপনাকে প্রথম অপশনটিকে সিলেক্ট করতে হবে যেই সিলেক্ট করবেন নিচের দিকে এরকম কিছু অপশান আসবে আপনাকে সর্বপ্রথম আপনি যেই ব্যক্তির এখানে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন তার আধার নাম্বারটিকে এখানে টাইপ করবেন সঠিকভাবে তারপর নিচের দিকে যে বক্সটি রয়েছে এটাকে টিক করবেন টিক করার পর নিচের দিকে এখানে সেন্ড ওটিপি এই অপশানটি ইনেবেল হয়ে যাবে এটার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে ওটিপিটিকে এখানে টাইপ করে নিয়ে যেই সাবমিটের উপরে ক্লিক করবেন তো আপনার আধার কার্ডের যে ফটোটি রয়েছে প্লাস আপনার যে যাবতীয় তথ্য সমস্ত কিছু আপনার কাছে এখানে শো হয়ে যাবে আপনি এখান থেকে একবার ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই সাকসেসফুলি আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক হয়ে যাবে ওকের উপরে ক্লিক করলেই এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাকে বলা হচ্ছে কি আপনি কি আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে চান যদি লিঙ্ক করতে চান ইএসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটিকে টাইপ করবেন টাইপ করার পর একটি ওটিপি আসবে ওটিপিটিকে বসিয়ে নিয়ে সাবমিটের উপরে ক্লিক করলেই মোবাইল নাম্বারটিও লিঙ্ক হয়ে যাবে তো আমি এখানে মোবাইল নাম্বারটিকে লিংক লিঙ্ক করতে চাইছি না যে কারণে আমি এখানে নোয়ের উপরে ক্লিক করছি যেই ক্লিক করছি ক্লিক করার পর আপনি আবার ফোন পেজে চলে আসবেন আবার আপনি এখানে সেই একইভাবে আপনি এখানে যখনই আপনার সেই রেশন নাম্বারটিকে দিয়ে আপনি এখানে সার্চের উপরে ক্লিক করবেন তো আপনি দেখতে পাবেন একটু আগে এখানে আকাশি কালারে এখানে শো হচ্ছিলো এখন কিন্তু এখানে গ্রিন কালার শো হয়ে গেছে প্লাস এখানে আপনি আধার টেটার্সের জায়গায় আসলে আপনি দেখতে পাবেন আধার লিঙ্কড বলে আপনার কাছে অপশনটি শো হয়ে গেছে মানে সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু এখানে রেশন কার্ডের সাথে আপনার আধার নাম্বারটিকে লিঙ্ক করে নিতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ফ্যামিলি কোন কোন ব্যক্তিদের রেশন কার্ড নাম্বারে রেশন কার্ডের ই কে ওয়াইসি করতে হবে সেটা আপনি কীভাবে জানবেন প্লাস আপনি সেটাকে জানার পর কীভাবে লিঙ্ক করবেন সমস্ত তথ্য কিন্তু আপনাকে এখানে আমি জানিয়ে তো ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে